স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর আপকামিং লং রেঞ্জ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সম্পর্কে। বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স গ্রুপ এবং বিশ্বস্ত কিছু সূত্র থেকে জানতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে দূরপাল্লার গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম A-300 কিনতে যাচ্ছে। সত্যি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে A-300 সংযুক্ত হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী নতুন যুগে প্রবেশ করবে। আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী হলো রণাঙ্গনের বিধাতা। A-300 সেনাবাহিনীর ফায়ার পাওয়ারকে যে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমান বিশ্বে যে কয়েকটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে তার মধ্যে চীনের তৈরি A-300কে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ এর সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ 290 কিলোমিটার, যার ধারের কাছে রাশিয়া বা আমেরিকার কোনো সিস্টেম নেই। A-300 এর উচ্চ রেঞ্জ এটিকে শত্রুপক্ষের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন A-300 এর প্রস্তুতকারক। 2015 সালে আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে সর্বপ্রথম A-300 প্রদর্শন করা হয়, যা মূলত A-200 এর উন্নত ভার্সন। A-300 মূলত দুই স্তর বিশিষ্ট রকেট সিস্টেম। প্রতিটি লঞ্চ ভেহিকেলে 4টি করে মোট 8টি 300 মিলিমিটারের রকেট টিউব রয়েছে। প্রত্যেকটি রকেটের ওজন 800+ কেজি এবং ওয়ারহেডের ওজন 150 কেজি, যার ফায়ারিং রেঞ্জ 20 থেকে 290 কিলোমিটার, এবং সবকটি রকেট ছুটতে সময় নেয় মাত্র 50 সেকেন্ড আর মাত্র 8 মিনিটে রিলোড করতে পারে। এছাড়া সামনে বাধা পেলে এটি ম্যানোভারও করতে পারে। এটি মূলত টাইয়ান PA-54508x8 ভেহিকেলের উপর বসানো থাকে। ভেহিকেলটি পরিচালনা করতে 5 জন ক্রুর দরকার হয়। এর ওজন মাত্র 40 টন হওয়ায় এবং 517 হর্স পাওয়ারের ইঞ্জিন থাকায় এটি ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগ তুলতে পারে, ফলে এটি সহজেই দ্রুত যে কোনো জায়গায় মোতায়েনযোগ্য। এছাড়া ভেহিকেলটির রেঞ্জ 1000 কিলোমিটার। শত্রুপক্ষের লার্জ এরিয়া টার্গেট যেমন মিলিটারি বেস, এয়ার বেস, নেভাল বেস, আর্মার্ড ভেহিকেল, আর্টিলারি, এয়ার ডিফেন্স, কমান্ড পোস্ট, অ্যামুনিশন ডিপো, সাপোর্ট ফ্যাসিলিটি ইত্যাদি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে এটি অনেক কার্যকর ভূমিকা পালন করে। ইন্টিরিয়াল মেজারিং এবং GPS গাইডেন্স থাকার ফলে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এবার এক নজরের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। ক্রু, কমান্ডার, ড্রাইভার এবং অপারেটর সহ 5 জন। ওজন 40 টন। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 3 মিটার, ক্যালিবার 300 মিলিমিটার, টিউব সংখ্যা 8, রকেটের ওজন 800+ কেজি, ওয়ারহেডের ওজন 150 কেজি, ফায়ারিং রেঞ্জ 20 থেকে 290 কিলোমিটার, ফুল ফায়ারিং টাইম 50 সেকেন্ড, রিলোডিং টাইম 8 মিনিট। মোবিলিটি ভেহিকেল, শক্তির উৎস 517 হর্স পাওয়ারের ডেটাস ডিজেল ইঞ্জিন, সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 70 কিলোমিটার, রেঞ্জ 1000 কিলোমিটার। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই চ্যানেল সম্পর্কে আপনার কোনো মতামত, অভিযোগ, পরামর্শ বা উপদেশ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।